গাইস, তো গাইস আমার পুজোর মেকওভার করতে আমি চলে এসেছি, আর বুঝতেই পারছো আমার হেয়ারটার কালারও ফেড হয়ে গেছে। তো চলো দেখা যাক আমি কি করছি এখন। তো গাইস এই যে আমি কালার চার্ট নিয়েছি, এখান থেকে একটা কালার চুজ করব, অ্যান্ড চুজ করা হয়ে গেছে আমার। তো আমি কোথায় এসেছি, আমি এসেছি নিউ লুকে। তো চলো এখান থেকেই আমার নেক্সট পুজো মেকওভার স্টার্ট হবে। অ্যান্ড আমি বসে পড়েছি এখানে, আর আমার কালারও রেডি। তোমার কালারটা কি দেখে নাও তোমরাই, আর আমার শেড নাম্বারও দেখলে কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, ওয়াশও হয়ে গেছে ফাইনালি। তো চলো কালারটা কেমন এসেছে সেটা দেখে নেওয়া যাক। ইয়েস, অ্যান্ড ফাইনালি এটা আমার কালার। তো কেমন হয়েছে তোমরা সবাই বলো, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। অ্যান্ড কালারটা হলো ভায়োলেট অ্যান্ড রেডের মিক্সচার। তো এটাই আমার নিউ লুক। বাই বাই। সকলকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড খুব 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 ভালো করে পুজো কাটিও। আজ থেকে তো পুজো স্টার্ট, অনেকের ঘোরাও হয়ে গেছে, বাট আমার কিছুই হয়নি। আমি অত ভিড়ে ঘুরতেও যাই না কোথাও।